नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 12 एप्रिल अष्टमे राहु कन्या राशि लाभ कतटा क्षति कोन कोन दिक थेके। हाँ ठीक धरेछेन, आजकेर ए भिडियो कन्या राशि प्रत्येक जातक जातिकादेर जानाबो 12 एप्रिल थेके राहु प्रवेश करते चलेछे अष्टम स्थाने। अष्टम स्थान माने मेष राशि। मेष राशिते राहुर प्रवेश कन्या राशि और कन्या लग्नेर मानुषदेर जीवने कोन कोन दिक थेके खराब प्रभाव फेलबे, आबार कोन कोन दिक थेके तारा लाभेर मुख देखते चलेछे, से सम्पर्के आमी एई भिडियोय विस्तारित आलोचना करब। तार आगे बोली, आमार एई यूट्यूब चैनलटीके अवश्यई सबस्क्राइब करुन, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। কন্যা রাশি 12 এপ্রিল থেকে 1.5 বছরের জন্য রাহু প্রবেশ করছে বৃষ থেকে মেষে। মেষ হচ্ছে কন্যা রাশির কাছে অষ্টম স্থান। অষ্টম স্থান হচ্ছে মৃত্যু স্থান। অষ্টম স্থান থেকে নির্ণয় করা হয় আয়ু। সেই মৃত্যু ক্ষেত্রে রাহুর প্রবেশ কন্যা রাশিদের জীবনে ডেকে আনছে কিছু ভয়াবহ পরিণতি। অষ্টমে রাহু মোটেই শুভ ফল দেয় না। অষ্টমে রাহু অবশ্যই মানুষকে নানাভাবে বিপদে ফেলে, তার কর্মহানি ঘটায়, তার মানসিক অস্থিরতা তৈরি করে, তার শারীরিক দুর্যোগ তৈরি করে। সুতরাং কন্যা রাশির কাছে রাহু যখন বৃষ থেকে মেষে প্রবেশ করবে তখন শারীরিক মানসিক পারিবারিক দিক থেকে যথেষ্ট অস্থির অবস্থা তৈরি করবে, তাদের ব্যয় বৃদ্ধি পাবে এবং সবচেয়ে বড় কথা কর্মজগতে নানা ধরনের শত্রুতার সম্মুখীন হবে। আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ হবেই এবং গৃহবাড়ির মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। রাহু যেহেতু দৃষ্টি দেবে কন্যা রাশির দ্বাদশে, কন্যা রাশির দ্বিতীয়ে, কন্যা রাশির চতুর্থে এবং নবমে, তাই কন্যা রাশি রাহুর অবস্থান অবশ্যই অশুভজনক। তবে কয়েকটা ক্ষেত্রে রাহু অবশ্যই সৌভাগ্যের কারক হয়ে দেখা দেবে। যেহেতু রাহু আপনার দৃষ্টি দেবে দ্বিতীয় স্থানে, তাই এতদিন যে সমস্ত আত্মীয় বা আত্মীয়া আপনার সঙ্গে ছলনা করে আসছিল, যারা তাদের ছলনার রূপ আপনাকে দেখাচ্ছিল, তাদের ছলনার রূপ এরা সরে যাবে, প্রকৃত রূপ আপনি দেখতে পাবেন যে তারা কতটা শয়তান এবার আপনি চিনতে পারবেন। এছাড়া কন্যা রাশি রাহু চতুর্থের দৃষ্টি দেয় আপনার পারিবারিক জীবনে যে সমস্যাগুলো জর্জরিত হয়েছিলেন তার কিছুটা সমাধান হবে। যে বন্ধুরা এতদিন আপনাকে বিপদে ফেলছিল সেই বন্ধুদের আপনি একটু টাইট দিতে পারবেন। এছাড়াও মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে এবং বলা যায় যে ভাগ্যক্ষেত্রে অনেকটা বাধা থাকলেও নতুন কোনো যোগাযোগ অবশ্যই হবে। এছাড়া সবচেয়ে বড় কথা, কন্যা রাশি এই 1.5 বছরের মধ্যে আপনার ভ্রমণ যোগ অবশ্যই হবে, দূর দেশে আপনি ভ্রমণ অবশ্যই করতে পারবেন। তাই আজকের এই ভিডিওয়ে আমি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাকে শুনিয়ে দিলাম যে রাহু তাদের রাশির অষ্টমে অবস্থান করছে, এক্ষেত্রে তাদের লস ক্ষতি বেশি, বলা যেতে পারে 70% ক্ষতি এবং মাত্র 30% লাভ। তাই কন্যা রাশি রাহুর এই অষ্টমে অবস্থান আপনাদের জীবনে ক্ষতির পরিমাণ বাড়াবে, লাভের পরিমাণ কমাবে। তাই রাহুর এই অসুপ্ত হাসির জন্য আপনাকে অবশ্যই শিলনী গোমেদ বা সাধারণ গোমেদ ধারণ করতে হবে, বা ঘোড়ার খুরের নাল, কালো ঘোড়ার খুরের নাল আপনাকে জোগাড় করতেই হবে।
এতে আপনার জীবনে অবশ্যই রাহুর প্রভাব সরে যাবে। একটা নাল সদা সর্বদা নিজের সঙ্গে রাখবেন, এমনকি রাতে শোবার সময়ও বালিশের নিচে রেখে দেবেন। আর একটা নাল আপনার কপাটে লাগিয়ে দেবেন এবং আর একটা নাল আপনার কর্মক্ষেত্রে লাগিয়ে রেখে দেবেন। এতে রাহুর কোনো অশুভ প্রভাব স্পর্শ করতে পারবে না। তাই আজকের এই ভিডিও কন্যা রাশি ও কন্যা লগ্নের প্রত্যেক মানুষকে জানালাম যে 12 এপ্রিল থেকে রাহু প্রবেশ করতে চলেছে তাদের অষ্টমে, যা অবশ্যই লাভ কম ক্ষতি বেশি। তাই বলি যদি ভিডিও ভালো লাগে কন্যা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।